ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখুন তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে এসএসসি রেকমেন্ডেশন বা অ্যাপয়েন্টমেন্ট যে তথ্য সেটা আই এমএস পোর্টালে আপলোড করতে হবে উনিশশো নিরানব্বই সালের আগে পরে যারা জয়নিং এবং সেক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ডিআইদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং সেই মতো ডিআইরা বিভিন্ন স্কুলের এইচ ও আই এবং সমস্ত যারা আছেন এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারগুলো তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল এবং এই তথ্য আপলোড করার এবং এই তথ্য আপলোড করাটা সময় বেঁধে দেওয়া হয়েছে তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা এই এই তথ্যটা এমএস পোর্টালে আপলোড করবেন স্টেপ বাই স্টেপ ভাবে পুরোপুরি তো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন তো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে এলাম এমএস পোর্টালে এবং সেক্ষেত্রে আইওএস এম এস পোর্টালে লগ ইন ডিটেলস দিয়ে আপনারা লগ ইন করবেন এইচ ওয়াই লগ ইন এবং সেক্ষেত্রে তারপর মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্টের মধ্যে যাবেন এবং সেই মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্টের আন্ডারে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এসএসসি রেকমেন্ডেশন ডেটা সাবমিশন জাস্ট একদম নিচে একদম যেটা আছে ওটা ক্লিক করবেন ওটা ক্লিক করার পরেই এরকম ধরনের মেনু চলে আসবে সেক্ষেত্রে আপনাদের যে এমপ্লয়ি নেম এক দুই তিন চার করে চলে আসবে এখানে পুরো টিচিং এবং নন টিচিং স্টাফ পারমানেন্ট এগুলি চলে আসবে টেম্পোরারি বেসিসে বা প্যারা টিচার যারা আছেন তাদের কিন্তু নাম এখানে আসবে না এবং সেক্ষেত্রে ভেরিফিকেশান স্ট্যাটাস প্রথম প্রথমত কীভাবে থাকবে এটা নট সাবমিটেড অবশ্যই থাকবে কারণ যেহেতু আপনি সাবমিট করেননি এখনও পর্যন্ত তো সেক্ষেত্রে পুরো একদম চলে আসবে এবং তারপরে সাবমিট করতে হবে এক এক করে সাবমিট করার পর এই ধরনের অপশান চলে আসবে এবং এরকম ধরনের অপশান চলে আসবে এবং আপনাদেরকে বলতে হবে এখানে সিলেক্ট করতে হবে যে হোয়েদার রেকমেন্ডেড বাই এস এস সিন উনিশশো নিরানব্বই দেয়ার দেয়ার্যাপ্টার অর্থাৎ উনিশশো নিরানব্বই সাল অথবা তার পরে যে নিয়োগ হয় এবং সেটা ইএসআর নো তো এখানে ইএস যদি উনিশশো নিরানব্বই সাল এবং বা তার পরে হয় তাহলে ইএস করবেন তাহলে নো কারণ আমরা প্রথমে একটা ইএস হিসাবে দেখাচ্ছি যে উনিশশো নিরানব্বই সাল বা তার পরে যদি ব্যাপার হয় তো ইএস ক্লিক করার পর এরকম ধরনের চলে আসবে হয় দ্য রেকমেন্ডেড বাই এসএসসি ইন উনিশশো নিরানব্বই আর ডায়ারেক্টার তো এক্ষেত্রে কিছু ডিটেলস আমরা হাইড করে দেবো প্রাইভেসি কনসার্নের জন্য এবং সেক্ষেত্রে এসএসসি রেকমেন্ডেশন মেমো নম্বর এখানে এবং তারপর এসএসসি রেকমেন্ডেশন মেমো ডেট এগুলো কিন্তু ক্যালেন্ডার থেকে সিলেক্ট করবেন এবং তারপর রেকমেন্ডেড ডিস্ট্রিক্ট রেকমেন্ডেড স্কুল এগুলো চলে আসবে কিছু কিছু ডিটেলস অটোমেটিক চলে আসতে পারে এবং তারপর অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর লেটেস্ট যেটা সেটা কিন্তু দেবেন এবং তারপর অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর যে ডেট সেটা কিন্তু করবেন দিয়ে তারপর সাবমিট করবেন সাবমিট করার আগে আপনাদেরকে একটা বলে দিই তো এইরকম রেকমেন্ডেশান ডিস্ট্রিক্ট যখন সিলেক্ট করবেন তো এইভাবে আপনাদেরকে করতে হবে এবং তারপর স্কুলের যে ব্যাপারটা আসবে কিন্তু তারপর স্কুলের এই ড্রপডাউন থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তো এটা করে দিলেন এবং তারপর আপনারা কী করবেন সাবমিট করবেন সাবমিট করে দিলেই পুরো ব্যাপারটা কিন্তু এখানে ক্যাপচার হয়ে যাবে ডেটাটা এবং সাবমিট হয়ে যাবে তো এরপর আমরা আসি যদি কোনোভাবে এই ডিটেলসটা যদি আপনারা ইএস হয় ইএস হিসাবে দেখালাম তো নো যদি হয় অর্থাৎ উনিশশো নিরানব্বই সালের আগে যারা নিযুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে যদি হয় তো সেক্ষেত্রে এখানে নো হবে তো নো করার পর আপনারা কি করবেন এক্ষেত্রে সেই সেম প্রসেস আপনারা সেই পেজে যাবেন এবং তারপর নো সিলেক্ট করতে হবে যেটা এসএসসি রেকমেন্ডেশান ডিটেলস ফর্ম যেটা আছে সেখানে নো করতে হবে নো করার পর এরকম ধরনের ডিটেলস কিন্তু আসবে তো হোয়াই দ্য রেকমেন্ডেড বা এসএসসি নো হবে এবং সিলেক্ট রিজন রিজন দিতে হবে এখানে এবং রিজন দিতে হবে কি থ্রু অ্যাপ্রুভাল অফ প্যানেল সেন্ট বাই ম্যানেজিং কমিটি এম সি আর অথবা থ্রু অর্ডার অফ অনারেবল কোর্ট কোর্টের মাধ্যমে হয়েছে না ম্যানেজিং কমিটির মাধ্যমে হয়েছে সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আপনার যেটা এখানে প্রেফার অপশান সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন তারপর অ্যাপয়েন্টমেন্ট মেমো নম্বর লেটেস্ট যেটা তারপর মেমো ডেট এখানে কিন্তু ডেটটা সবসময় আমরা বলছি এখানে ক্যালেন্ডার চলে আসবে একটা ভার্চুয়াল ক্যালেন্ডার এবং সেখান থেকে আপনাদেরকে কিন্তু সিলেক্ট করতে হবে তো সেখানে সাবমিট করবেন এবং তাহলে কিন্তু পুরো প্রসেসটা হয়ে যাবে এখন অনেক রকম প্রশ্ন থাকতে পারে এবং বিভিন্ন ধরনের হয়তো ব্যাপার থাকতে পারে যারা ধরুন স্কুল চেঞ্জ হয়েছে কিংবা মানে আগে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলেন পরে হেডমাস্টার হেড টিচার হয়েছেন বা হেডমাস্টার হয়েছেন অর্থাৎ তাদের যে ব্যাপার সমস্ত কিছু চেঞ্জ হয়েছে সেক্ষেত্রে অনেক ব্যাপার আলাদা হবে তো সেইগুলো পরের ব্যাপার আমরা এই ভিডিওতে প্রাথমিকভাবে যেভাবে যেভাবে আপনারা ডেটাগুলো আপলোড করবেন সেটা দেখালাম এবং আই হোপ কি আমরা পুরোপুরি ব্যাপারটা দেখাতে পেরেছি এবং আপনারা আপনারা পুরো পেপারটা করতে পারবেন কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন এবং সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না এবং এই ধরনের টিউটোরিয়ালগুলো কিন্তু মিস করবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং